আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আজকের ক্লাসে আপনারা সবাই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য হাজির হবেন। এই পরীক্ষাটি হবে রাইটার টু মডিউলের উপর। আপনি যে সমস্ত অপশনগুলির সম্পর্কে যা শিখেছেন তার উপর ভিত্তি করে আপনাকে এক এক করে এই অপশনগুলির মধ্যে কিছু চর্চা করতে বলা হবে এবং ফলাফল আপনার শিক্ষককে দেখাবেন। পরীক্ষা শুরু করার আগে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলি রয়েছে যার উপর আপনাকে নজর রাখতে হবে। পরীক্ষার জন্য আপনাকে শুধুমাত্র 45 মিনিট দেওয়া হবে। কেউ একে অপরের সাহায্য করবেন না। প্রতিটি অপশনের পরে আপনাকে সেই অপশনটির জন্য একটি ভিডিও দেখানো হবে এবং আপনি এটির সাথে আপনার উত্তর মেলাতে পারবেন এবং অপশনটির সাথে আপনার কাজ সঠিক ছিল কিনা তা জানতে আপনাকে সাহায্য করবে। আসুন এখন পরীক্ষা শুরু করি। আপনি আজকে কি করবেন তা দেখে নিন। প্রথমে আপনারা সবাই লাইন বা অনুচ্ছেদ টাইপ করবেন এবং তারপর আপনাকে এই লাইন বা অনুচ্ছেদটিকে কপি পেস্ট করতে হবে। এরপর আপনি চর্চা করবেন কিছু অপশন সম্পর্কে যেগুলি আপনি রাইটার টু মডিউলে শিখেছেন, যেমন বুলেটস এবং নাম্বারিং, চেঞ্জ কেস, ব্লিঙ্কিং, ওভারলাইন এবং ওভারলাইন কালার, বর্ডার্স, শ্যাডো, টেবিল, মার্জ সেলস, স্প্লিট সেলস, পিডিএফ এবং এছাড়াও আপনার ফাইলকে সেভ করা সম্পর্কে। আপনারা সবাই রাইটারের ফাইলটি ওপেন করুন এবং আপনি দেখানো লাইনটি টাইপ করুন এবং তারপরে একইভাবে সেটিকে 10 বার কপি করে পেস্ট করুন। আপনি কি বলতে পারবেন কপি পেস্ট কি? কপি ও পেস্টের সাহায্যে আপনি রাইটার পেজে অনেকবার একটি লাইন বা অনুচ্ছেদ পেতে পারেন। আপনি কি বলতে পারেন কিভাবে কপি পেস্ট করা হয়? কপি পেস্ট করার জন্য আপনাকে প্রথমে লাইন বা অনুচ্ছেদটিকে সিলেক্ট করতে হবে যেটি আপনি টাইপ করে রেখেছিলেন। কপি পেস্ট করার জন্য দুইটি পদ্ধতি আছে। প্রথমটি হলো স্টেপ ওয়াইজ এবং দ্বিতীয়টি হলো শর্টকাট কমান্ড ব্যবহার করে। আপনারা সবাই আপনাদের টাইপ করা লাইন বা অনুচ্ছেদটিকে কপি পেস্ট করুন এবং আপনার শিক্ষককে দেখান। এখন আসুন ভিডিওটি দেখি যে আপনি সঠিকভাবে কপি পেস্ট করেছেন কিনা তা জানতে। রাইটারের পাতাতে কপি অ্যান্ড পেস্ট এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম লাইনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা যদি সম্পূর্ণ লাইনটিকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল এ এর ব্যবহার করতে পারি বা নিজের মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা শিফট এবং অ্যারো কি দিয়েও লাইনটিকে সিলেক্ট করতে পারি। এরপর আমরা লাইনটিকে সিলেক্ট করলাম এবং যেখানে কপি করা লাইনটিকে পেস্ট করতে চাই সেখানে নিজের কার্সারটিকে স্থাপন করলাম এবং তারপর মেনু বারের এডিট অপশনে গিয়ে কপি অপশনটিতে একবার ক্লিক করব। এটা দিয়ে আপনাদের লাইনটি শুধু কপি হয়েছে। তারপর আমরা পরের লাইনটিতে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করব। আপনারা দেখতে পাবেন আপনাদের কপি করা লাইনটি পেস্ট হয়েছে। আমরা আবার পরের লাইনে যাব এবং কন্ট্রোল ভি প্রেস করব।
লাইনটি আবার পেস্ট হয়েছে। আমরা আবার চতুর্থ লাইনে যাব এবং কন্ট্রোল ভি প্রেস করব। আমরা আবার পঞ্চম লাইনে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করব। এইভাবে আমরা কপি করা লাইনকে যতবার ইচ্ছা পেস্ট করতে পারি। আমরা মেনু বারের এডিট অপশনে গিয়ে পেস্ট অপশনটিতে ক্লিক করে লাইনটিকে পেস্ট করতে পারি। আমরা আবার মেনু বারের এডিট অপশনে যাব এবং পেস্ট অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনটি পেস্ট হয়েছে। তারপর এন্টার বাটনটি প্রেস করে আমরা মেনু বারের এডিট অপশনে গিয়ে আবার পেস্ট অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনটি পেস্ট হয়েছে। আমরা আবার মেনু বারের এডিট অপশনে গিয়ে পেস্ট অপশনটিতে ক্লিক করব। এইভাবে আমরা প্রত্যেকবার পেস্ট করার জন্য নতুন লাইনে যাব এবং নতুন লাইনে যাবার জন্য আপনাকে এন্টার বাটনটি প্রেস করতে হবে। এইভাবে আমরা কপি এবং পেস্টের ব্যবহার শিখলাম। আমরা কেন বুলেটস এবং নাম্বারিং ব্যবহার করি? যদি আপনি একটি তালিকা তৈরি করতে চান এবং লাইনের সামনে বিভিন্ন ধরনের সিম্বল বসাতে চান, তবে আপনি বুলেট ব্যবহার করবেন। বুলেট অপশনটি দিয়ে আপনি প্রতিটি লাইনের সামনে বুলেট বসাতে পারেন। যাই হোক, যদি আপনি লাইনের সামনে নাম্বারিং বসাতে চান, তবে আপনি নাম্বারিং অপশনটির ব্যবহার করবেন। এরপর আপনারা সবাই দেখান যে কিভাবে আপনারা কপি করা প্রথম লাইনের সামনে বুলেট রাখবেন এবং দ্বিতীয় লাইনটিতে নাম্বারিং বসান এবং আপনার শিক্ষককে দেখান। তবে আসুন ভিডিওটি দেখুন, আপনি সঠিকভাবে বুলেটস এবং নাম্বারিং বসিয়েছেন কিনা তা জানার জন্য। রাইটারের পাতাতে বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার শেখার জন্য আমরা নিজের মাউস বা পয়েন্টারকে লাইনের প্রথমে নিয়ে গিয়ে স্থাপন করব এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে আমরা বুলেটস এবং নাম্বারিং অপশনটিকে খুঁজে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখানে বুলেটসে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বুলেটস স্টাইল রয়েছে। সেখান থেকে আমরা নিজের ইচ্ছা মতন যে কোনো একটিকে সিলেক্ট করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে স্টাইলটি সিলেক্ট করেছিলেন সেটি আপনার কার্সারের জায়গাতে চলে এসেছে, যেখানে আপনারা কার্সারটি স্থাপন করেছিলেন। আমরা যদি সে লাইনটির শেষে গিয়ে এন্টার বাটন প্রেস করি, তাহলে সে বুলেট স্টাইলটি পরের লাইনেও চলে আসবে। আমরা আবার দ্বিতীয় লাইনের সামনে গিয়ে নিজের কার্সারটি স্থাপন করব এবং তারপর আবার মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে আমরা আবার বুলেটস এবং নাম্বারিং অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখান থেকে নাম্বারিং টাইপ অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সেখানে বিভিন্ন ধরনের নাম্বারের স্টাইল রয়েছে। সেখান থেকে নিজের ইচ্ছা মতন যে কোনো একটিকে সিলেক্ট করে ওকে করব। আপনারা দেখতে পাবেন যেখানে আপনাদের কার্সারটি ছিল সেখানে নাম্বার স্থাপন হয়েছে। সে লাইনটির শেষে গিয়েও এন্টার প্রেস করলে পরপর নাম্বার চলে আসবে। এইভাবে আমরা বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন চেঞ্জ কেস কি? চেঞ্জ কেসের সাহায্যে আপনি আপনার লাইন বা অনুচ্ছেদের শব্দগুলিকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার
টগল কেস ইত্যাদিতে পরিবর্তন করতে পারেন। এখন আপনারা সবাই এগিয়ে আসুন এবং তৃতীয় লাইনটিকে আপার কেসে পরিবর্তন করুন। তারপর চতুর্থ লাইনটিকে টগল কেসে পরিবর্তন করুন এবং পঞ্চম লাইনটিকে সেন্টেন্স কেসে পরিবর্তন করুন এবং আপনার শিক্ষককে দেখান। আসুন এখন ভিডিওটি দেখি এবং জেনে নিই যে আমরা চেঞ্জ কেস অপশনটি সঠিকভাবে অনুসরণ করেছি কিনা। রাইটারের পাতাতে চেঞ্জ কেস অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম তৃতীয় লাইনটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য নিজের মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করুন। সেখান থেকে চেঞ্জ কেস অপশনে যান এবং আপার কেস অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সিলেক্ট করা লাইনের প্রত্যেকটি অক্ষর বড় অক্ষরে পরিবর্তন হয়েছে, কারণ আমরা আপার কেস অপশনটি সিলেক্ট করেছিলাম। আমরা আবার চতুর্থ লাইনকে সিলেক্ট করব এবং মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে আমরা আবার চেঞ্জ কেসে যাব আর টগল কেস অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ লাইনটি ক্যাপিটালে পরিণত হয়েছে, কিন্তু আপনাদের লাইনের প্রথম অক্ষরটি ছোট হাতের হয়েছে, কারণ টগল কেস দিয়ে আপনাদের লাইনের প্রথম অক্ষরটি ছোট হাতের হবে এবং বাকি অক্ষরগুলি বড় হাতে পরিণত হবে। আমরা আবার পঞ্চম লাইনটিকে সিলেক্ট করব এবং মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে চেঞ্জ কেস অপশনটিতে গিয়ে সেন্টেন্স কেস অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ লাইনটি ছোট অক্ষরের আছে, কিন্তু লাইনের প্রথম অক্ষরটি বড় হাতেরই রয়েছে, কারণ সেন্টেন্স কেস দিয়ে আপনাদের সম্পূর্ণ অক্ষরটি ছোট হাতের হয়ে যাবে, কিন্তু প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে যায়। এইভাবে আমরা চেঞ্জ কেসের ব্যবহার শিখলাম। আপনারা সবাই কি বলতে পারবেন ব্লিঙ্কিং অপশনটি দিয়ে কি হয়? ব্লিঙ্কিং অপশনটি আপনাকে আপনার টেক্সট ব্লিঙ্ক করতে সাহায্য করে। আপনি যখন এটি ব্যবহার করবেন তখন আপনার টেক্সট বারবার প্রদর্শিত হবে এবং অদৃশ্য হয়ে যাবে বা ব্লিঙ্কিং করবে। এখন আপনারা সবাই ষষ্ঠ লাইনটিকে ব্লিঙ্ক করান এবং আপনার শিক্ষককে সেটি দেখান। আসুন আমরা এই ভিডিওটি দেখি এবং ব্লিঙ্কিং অপশনটির ব্যবহার শিখি। রাইটারের পাতাতে ব্লিঙ্কিং এর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম লাইনটিকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার জন্য মাউস দিয়ে ড্র্যাগ করব এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে আমরা ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখানে আমরা ফন্ট ইফেক্টস অপশনটিতে একবার ক্লিক করব। সেখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। সেখান থেকে আমরা ব্লিঙ্কিং অপশনটিকে সিলেক্ট করব এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করব।
আপনারা দেখতে পাবেন আপনাদের সিলেক্ট করা লাইনটি ব্লিঙ্ক করছে। আপনারা সেটিকে একবার দেখতে পাচ্ছেন, আবার একবার দেখতে পাচ্ছেন না। এইভাবে আমরা রাইটারের পাতাতে ব্লিঙ্কিং এর ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন ওভারলাইন এবং ওভারলাইন কালার দিয়ে কি হয়? ওভারলাইন দিয়ে আপনি আপনার লাইন বা অনুচ্ছেদের উপরে একটি লাইন পেতে পারেন। ওভারলাইনিং কালার দিয়ে আপনি আপনার লাইন বা অনুচ্ছেদের উপর দেওয়া ওভারলাইন পরিবর্তন করতে পারেন। এখন আপনারা সবাই সপ্তম লাইনটির উপরে একটি ওভারলাইন করুন এবং তারপর দেখান যে আপনি ওভারলাইনটির রং কিভাবে পরিবর্তন করবেন এবং আপনার শিক্ষককে সেটি দেখান। আসুন আমরা এই ভিডিওটি দেখি এবং এই অপশনটির ব্যবহার শিখি। ওভারলাইন এন্ড ওভারলাইন কালার, এই অপশনটির ব্যবহার রাইটারের পাতাতে শেখার জন্য সপ্তম লাইনকে সিলেক্ট করব এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করে ক্যারেক্টার অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখান থেকে আমরা ফন্টস ইফেক্টসে যাব। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের অপশন চলে এসেছে। তারপর আমরা ওভারলাইনিং অপশনটিতে যাব এবং তার ড্রপ ডাউন বাটনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ওভারলাইনিং এর অপশন রয়েছে। সেখান থেকে আমরা নিজের ইচ্ছা মতন একটিকে সিলেক্ট করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনারা যেটি সিলেক্ট করেছিলেন সে হিসেবে রাইটারের পাতাতে সেই লাইনটির ওপর অ্যাপ্লাই হয়েছে। আমরা আবার সেই লাইনটিকে সিলেক্ট করব এবং মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর আমরা আবার দেখতে পাব একটি বক্স খুলেছে এবং সেখান থেকে ওভারলাইন কালার অপশনটিতে যাব এবং তার ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের কালার সেখানে রয়েছে। সেখান থেকে যে কোনো একটি কালারকে পছন্দ করে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সিলেক্ট করা লাইনের ওপর যে ওভারলাইনটি ছিল সেটি সে কালারের হয়ে গেছে যে কালারটি আমরা পছন্দ করেছিলাম। এইভাবে আমরা ওভারলাইন এন্ড ওভারলাইন কালার সম্পর্কে শিখলাম। আপনারা কি সবাই প্যারাগ্রাফ বর্ডার সম্পর্কে জানেন এবং জানেন কি এটি কি? একটি লাইন পেতে পারেন এটি করার সময়। আপনারা সবাই টেক্সট বা অনুচ্ছেদের বর্ডার বা সীমানার লাইনের ভেতরে আসবে এবং তারপর আপনি এই বর্ডার লাইনের বাইরে টাইপ করতে পারবেন না। আপনি যদি চান আপনি বর্ডার লাইনের সাইজ এবং কালার পরিবর্তন করতে পারেন। এখন আপনি সব দেখান কিভাবে আপনি সপ্তম লাইন সীমানা পেতে পারেন। এগিয়ে আসুন এবং এই লাইন লেখার স্টাইল পরিবর্তন করুন এবং আপনার শিক্ষককে সেটি দেখান। আসুন আমরা এই ভিডিওটি দেখি এবং এই অপশনটির ব্যবহার শিখি। রাইটারের পাতাতে
বর্ডার্সের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম অষ্টম লাইনকে সিলেক্ট করব এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করব আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে সেখানে আমরা বর্ডার্স অপশনটিতে ক্লিক করব আপনারা দেখতে পাবেন সেখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এবং ডিফল্টস এর মধ্যে কয়েক ধরনের বর্ডার স্টাইল রয়েছে এবং আমরা সেট অল ফোর বর্ডার্স অপশনটিকে সিলেক্ট করে ওকে করব আপনারা দেখতে পাবেন লাইনটির চারপাশে বর্ডার চলে এসেছে কারণ আমরা শুধুমাত্র সেই লাইনটিকেই সিলেক্ট করেছিলাম তার জন্য সেই লাইনটির চারপাশে কেবলমাত্র বর্ডারটি এসেছে আমরা আবার মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করব আমরা দেখতে পাবো আবার একটি বক্স খুলেছে সেখান থেকে লাইন স্টাইলে যাব আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের লাইনের স্টাইল রয়েছে সেখান থেকে একটিকে ক্লিক করে ওকে করব আপনারা দেখতে পাবেন বর্ডারের লাইন পরিবর্তন হয়েছে আমরা আবার মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করব আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স উপস্থিত হয়েছে সেখান থেকে আমরা কালারের ড্রপ ডাউন বক্সটিতে ক্লিক করব আপনারা দেখতে পাবেন সেখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে সেখান থেকে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি কালারকে পছন্দ করে ওকে বাটনটি ক্লিক করুন আপনারা দেখতে পাবেন আপনাদের বর্ডারের কালারটি সেই রঙের হয়ে গেছে যে কালারটি আপনারা পছন্দ করেছিলেন এইভাবে আমরা বর্ডার্সের ব্যবহার শিখলাম আপনারা সবাই কি জানেন প্যারাগ্রাফ শ্যাডো অপশনটি দিয়ে কি হয় শ্যাডো অপশনটির সাহায্যে আপনি লাইন বা অনুচ্ছেদের ওপর একটি শ্যাডো সেট বা স্থাপন করতে পারেন আপনি যেখানেই চান শ্যাডো সেট করতে পারেন আপনি শ্যাডো এবং দূরত্ব বৃদ্ধি এবং এমনি কি এটির রং পরিবর্তন করতে পারেন এখন আপনারা সবাই অষ্টম লাইনটির একটি শ্যাডো সেট করুন এরপর শ্যাডোর দূরত্ব বা ডিস্টেন্স 0.40 সেন্টিমিটার করুন এবং তারপর শ্যাডোর রং পরিবর্তন করুন এবং আপনার শিক্ষককে সেটি দেখান আসুন আমরা এই ভিডিওটি দেখি এবং এই অপশনটির ব্যবহার শিখি টাইটেলের পাতাতে শ্যাডো অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি লাইনকে সিলেক্ট করব এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করব আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স চলে এসেছে সেখান থেকে আমরা বর্ডার্স অপশনটিতে ক্লিক করব এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের শ্যাডোর স্টাইল রয়েছে সেখান থেকে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি স্টাইলকে ক্লিক করে ওকে করুন আপনারা দেখতে পাবেন আপনারা যে লাইনটি সিলেক্ট করেছিলেন সেখানে শ্যাডো অপশনটি অ্যাপ্লাই হয়েছে এবং লাইনের উপরে শ্যাডো চলে এসেছে আমরা আবার মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করব এবং আবার বর্ডার্স অপশনটিতে গিয়ে শ্যাডোর ডিস্টেন্স অপশনটিতে যাব
এবং ড্রপ ডাউন বাটনের সাহায্যে আমরা ডিস্টেন্সকে বাড়াতে বা কমাতে পারি। আমরা ডিস্টেন্সকে এই মুহূর্তে বাড়াবো এবং তারপর ওকে বাটনটি ক্লিক করব। আপনারা দেখতে পাবেন লাইন থেকে শ্যাডো ডিস্টেন্সটি অনেকটাই রয়েছে, কারণ আমরা এই মুহূর্তেই শ্যাডো ডিস্টেন্সকে বাড়িয়েছি। আমরা আবার মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করে প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করব। আপনাদের সামনে একটি বক্স উপস্থিত হবে। আমরা বর্ডারে গিয়ে শ্যাডোর কালার অপশনে যাব এবং সেখান থেকে আমরা নিজের ইচ্ছা অনুসার যে কোনো একটি কালারকে পছন্দ করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের শ্যাডোর কালারটি সেই রঙেরই হয়ে গেছে যেটি আপনারা পছন্দ করেছিলেন। এইভাবে আমরা শ্যাডোর ব্যবহার শিখলাম। আপনি কি জানেন টেবিল কি এবং আমরা কেন এটির ব্যবহার করি? টেবিল রো এবং কলাম দিয়ে তৈরি করে ব্যবহার করা হয়। এটি দেখতে অঙ্কের খাতার মতন এবং এটিতে অনেকগুলি বাক্স থেকে থাকে। একটি টেবিল অনেকগুলি কাজের জন্য ব্যবহার হয়, যেমন লিস্ট তৈরি করার জন্য, অফিসের কাজের জন্য, রিপোর্ট কার্ড তৈরি করার জন্য, ক্যালেন্ডার তৈরি করার জন্য, রেকর্ডিং ডিটেলস নথিভুক্ত করার জন্য, ছাত্রদের মার্কস নথিভুক্ত করার জন্য। এখন আপনারা সবাই 5x5-এর একটি টেবিল তৈরি করুন এবং 4 জন ছাত্রের জন্য রেকর্ড তৈরি করুন। এখন ভিডিওটি দেখুন এবং একটি টেবিল তৈরি করুন। রাইটারের পাতাতে একটি টেবিল আঁকার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ইনসার্টে গিয়ে টেবিল অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। আমরা সেখান থেকে সাইজে গিয়ে কলামকে 5 করব এবং রো কেও 5 করব এবং তারপর ওকে বাটনটি ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে 5টি রো আর 5টি কলম নিয়ে একটি টেবিল গঠিত হয়েছে। আমরা প্রথম সেলটিতে গিয়ে নেম লিখব। দ্বিতীয় সেলটিতে আমরা রোল নাম্বার টাইপ করব এবং আমরা রাইট অ্যারো কি ব্যবহার করে তৃতীয় সেলটিতে গিয়ে একটি বিষয়ের নাম লিখব, যেমন ম্যাথ। আমরা রাইট অ্যারো কি ব্যবহার করে চতুর্থ সেলটিতে গিয়ে আরেকটি বিষয়ের নাম লিখব, যেমন হিন্দি। এবং পঞ্চম সেলটিতে রাইট অ্যারো কি এর সাহায্যে গিয়ে আরেকটি বিষয়ের নাম লিখব, যেমন ইংলিশ। এরপর আমরা আবার নেমের নিচের সেলটিতে ফিরে আসব এবং সেখানে শিক্ষার্থীদের নাম লিখব। আমরা প্রথম শিক্ষার্থীর নাম লিখে ডাউন অ্যারো কিটি ব্যবহার করে পরের সেলটিতে যাব এবং দ্বিতীয় শিক্ষার্থীটির নাম লিখব। আমরা ডাউন অ্যারো কি ব্যবহার করে তৃতীয় সেলটিতে যাব এবং সেখানে তৃতীয় শিক্ষার্থীটির নাম লিখব। আমরা ডাউন অ্যারো কি ব্যবহার করে পরের সেলটিতে গিয়ে চতুর্থ শিক্ষার্থীর নাম লিখব। এরপর আমরা
রোল নাম্বারের পরের সেলটিতে গিয়ে সবার রোল নাম্বার স্থাপন করব। মনে রাখবেন, নিচের সেলটিতে যাবার জন্য আপনারা ডাউন অ্যারো কি ব্যবহার করবেন এবং উপরের সেলে যাওয়ার জন্য আপনারা আপ অ্যারো কির ব্যবহার করবেন। আমরা আবার ম্যাথসের পরের সেলটিতে যাব এবং সেখানে প্রথম শিক্ষার্থীর অঙ্কের নাম্বার টাইপ করব। আমরা আবার ডাউন অ্যারো কি ব্যবহার করে পরের সেলটিতে গিয়ে দ্বিতীয় শিক্ষার্থীর নাম্বার টাইপ করব এবং তারপর আবার শেষের শিক্ষার্থীর নাম্বারগুলি টাইপ করব। আমরা পরের বিষয়টিতে গিয়ে শিক্ষার্থীদের নাম্বারগুলি টাইপ করব। আমরা নিচের সেলটিতে যাওয়ার জন্য বারবার ডাউন অ্যারো কি এর ব্যবহার করব এবং শেষের সাবজেক্টটিতে যাব। সেখানে আমরা শিক্ষার্থীদের শেষের সাবজেক্টের নাম্বারটি টাইপ করব। আমরা আবার ডাউন অ্যারো কি ব্যবহার করে পরের সেলগুলিতে যাব। এইভাবে আমরা একটি টেবিলের গঠন এবং ডেটা টাইপ করা শিখলাম। এখন এগিয়ে আসুন আর শেষ কলমের আগে আরেকটি কলাম ইনসার্ট করুন এবং ছাত্রদের টোটাল মার্কস যোগ করুন। আসুন আমরা এই ভিডিওটি দেখি এবং এই অপশনটির ব্যবহার শিখি। রাইটারের পাতাতে টেবিলের মধ্যে একটি কলামকে ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম নিজের কার্সারকে সেই জায়গায় স্থাপন করব যেখানে আমরা একটি বা একটির বেশি কলাম পেতে চাই এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন এবং সেখানে ইনসার্ট অপশনটিতে গিয়ে কলাম অপশনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখানে নাম্বারে গিয়ে আপনারা নিজের ইচ্ছা মতন যতটি ইচ্ছা ততটি কলাম নিতে পারেন এবং পজিশন থেকে আপনারা যেখানে কার্সারটি স্থাপন করেছেন তার আগে কলাম পেতে চান না তার পরে সেটাও সিলেক্ট করতে পারেন। বিফোর দিয়ে আপনি আগে পাবেন কলমটি এবং আফটার দিয়ে পরে এবং তারপর ওকে বাটনটি ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যেখানে কার্সারটি স্থাপন করেছিলেন তারপর একটি কলাম পেয়ে গেছেন। যেহেতু আমরা আফটার অপশনটিতে ক্লিক করেছিলাম তার কারণে আমাদের কলমটি পরে এসেছে। সেখানে আমরা টোটাল টাইপ করব। এইভাবে আমরা কলামকে ইনসার্ট করা শিখলাম। রাইটারের পাতাতে আমরা যে টেবিলটি এঁকেছি এবং তার মধ্যে যে রিপোর্ট কার্ডটি গঠন করেছি আমরা এবার তার টোটাল নাম্বারটি যোগ করব। আমরা তার মধ্যে শিক্ষার্থীদের সম্পূর্ণ নাম্বারটি যোগ করা শিখব। আমরা তার জন্য টোটালে গিয়ে ইকুয়ালটি চিহ্ন এবং তারপর সাম টাইপ করব এবং তারপর ম্যাথসের ঘরে গিয়ে সেখান থেকে মাউসটিকে ড্র্যাগ করে শেষ সাবজেক্ট ইংলিশের ঘর পর্যন্ত ড্র্যাগ করব। আপনারা দেখতে পাবেন টোটালের ঘরে সেই সেলের অ্যাড্রেসগুলি চলে এসেছে কারণ সেটি তৃতীয় ঘরটিকে সি ধরেছে এবং লাস্ট ঘরটিকে ই ধরেছে। সি থেকে ই পর্যন্ত সিলেক্ট করে যোগ করেছে
এবং আপনাদের সামনে টোটাল নাম্বারটি চলে এসেছে। আমরা আবার ডাউন অ্যারো কি দিয়ে পরের সেলটিতে যাব এবং আবার ইকুয়ালস টু চিহ্ন দিয়ে সাম টাইপ করব এবং আবার দ্বিতীয় ছাত্রর প্রথম সাবজেক্ট থেকে নিয়ে লাস্ট সাবজেক্ট অবধি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন তৃতীয় ঘরটিকে সি এবং সেলের অ্যাড্রেস 3 ধরে সেটিকে সিলেক্ট করেছে C3 থেকে E3 অবধি এবং তারপর এন্টার বাটনটি প্রেস করুন। আপনাদের সামনে টোটাল নাম্বারটি চলে আসবে। আমরা আবার টোটালের তৃতীয় শিক্ষার্থীর ঘরে যাব এবং সেখানে আবার ইকুয়ালস টু চিহ্ন দিয়ে সাম টাইপ করব এবং তারপর নিজের মাউসকে তৃতীয় শিক্ষার্থীর প্রথম বিষয় থেকে লাস্ট বিষয় অবধি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন C4 থেকে E4 অবধি সিলেক্ট হয়েছে এবং তারপর আবার এন্টার বাটনটি প্রেস করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের নাম্বারটি টোটাল হয়েছে। আমরা আবার শেষের ঘরে গিয়ে ইকুয়ালস টু টাইপ করে সাম টাইপ করব এবং প্রথম সাবজেক্ট থেকে লাস্ট সাবজেক্ট অবধি ড্র্যাগ করে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন C5 থেকে E5 অবধি সিলেক্ট হয়েছে এবং তারপর এন্টার বাটনটি প্রেস করুন। এইভাবে আমরা শিক্ষার্থীদের নাম্বারকে টোটাল করা শিখলাম। এরপর আপনারা সবাই টোটালের আগে দুটি সেলসকে সিলেক্ট করুন যেটিতে সাবজেক্ট নেম লেখা আছে এবং দেখান কিভাবে আপনি এগুলিকে মার্জ করবেন এবং এটি করে কি হচ্ছে তা জানান। তবে ভিডিওটি দেখে শিখুন কিভাবে দুইটি সেল মার্জ করা হয়। রাইটারের পাতাতে মার্জ সেল অপশনটির ব্যবহার শেখার জন্য মার্জ সেলের অর্থ হচ্ছে দুটি সেল বা তার থেকে বেশি সেলকে একসাথে পরিণত করা বা একটি সেলে পরিণত করা। তার জন্য আপনারা যে সেলগুলিকে মার্জ করতে চান সেটিকে সিলেক্ট করুন। আমরা দুটি সেলকে সিলেক্ট করব এবং তারপর মেনু বারের টেবিল অপশনে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে আমরা মার্জ সেলস অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে দুটি সেল সিলেক্ট করেছিলেন সেটি একসাথে মার্জ হয়েছে, মানে একটি সেলে পরিণত হয়েছে। এইভাবে আমরা মার্জ সেলস অপশনটির ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন স্প্লিট সেলস ব্যবহার করে কি হয়? স্প্লিট সেল ব্যবহার করে আপনি একটি সেলকে দুটি সেলে পরিবর্তন করতে পারেন অথবা একটি সেলকে দুটি অংশে বিভক্ত করতে পারবেন। এখন সামনে এগিয়ে আসুন এবং দেখান যে কিভাবে আপনি এই মাত্র সেলগুলিকে মার্জ করে ভাগ করেছেন। এখন ভিডিওটি দেখুন এবং স্প্লিট সেলের বিষয়ে শিখুন। রাইটারের পাতাতে স্প্লিট সেলস এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের কার্সারকে সেই সেলে স্থাপন করব যে সেলটি আমরা স্প্লিট করতে চাই বা যে সেলটি আমরা বিভক্ত করতে চাই। তারপর আমরা মেনু বারের টেবিল অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে স্প্লিট সেল অপশনটিকে খুঁজে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স
উপস্থিত হয়েছে। সেখানে আমরা স্প্লিট সেল ইনটু অপশনটিতে যাব। সেখানে আমরা নিজের ইচ্ছা মতন স্প্লিট সেল সংখ্যাকে বাড়াতে বা কমাতে পারি এবং ডাইরেকশনে গিয়ে আমরা হরিজন্টালি না ভার্টিক্যালি কিভাবে সেলটিকে পেতে চাই সেটিও সিলেক্ট করতে পারি। আমরা ভার্টিক্যাল অপশনটিতে ক্লিক করব এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সেলটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এইভাবে আমরা স্প্লিট সেলস অপশনের ব্যবহার শিখলাম। আপনারা সবাই কি বলতে পারবেন এক্সপোর্ট অ্যাজ পিডিএফ দিয়ে কি হয় এবং পিডিএফ এর সম্পূর্ণ অর্থটি কি? এক্সপোর্ট অ্যাজ পিডিএফ ব্যবহার করে আপনি আপনার রাইটার ফাইলকে পিডিএফ এ রূপান্তরণ বা পরিবর্তন করতে পারবেন। পিডিএফ এমন একটি ফরম্যাট যা পিডিএফ ফাইলকে কোনো এডিটিং করার অনুমতি দেয় না, যার ফলে আপনি পিডিএফ ফাইল থেকে কিছু লিখতে বা মুছে ফেলতে পারবেন না। একটি ব্যবহারকারী শুধুমাত্র একটি পিডিএফ ফাইল পড়তে পারে। এখন আপনারা সবাই দেখান কিভাবে আপনারা পিডিএফ ফরম্যাটে আপনার ফাইল রূপান্তরণ করবেন। এখন ভিডিওটি দেখুন এবং পিডিএফ ফরম্যাটের একটি ফাইলকে কনভার্ট বা রূপান্তরণ করা সম্পর্কে আরো জানুন। এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ফাইল মেনুতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ কে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখান থেকে আমরা এক্সপোর্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি নতুন বক্স খুলে গেছে। তারপর আমরা স্টপে ক্লিক করব এবং ফাইল নেমের জায়গাতে গিয়ে আমরা নিজের ফাইলের নেম লিখব কম্পিউটার পিডিএফ এবং তারপর সেভ বাটনটিতে একবার ক্লিক করব। আপনাদের ফাইলটি পিডিএফ এ পরিণত হয়েছে। তারপর আমরা রাইটারের পাতাকে মিনিমাইজ করব। আপনারা দেখতে পাবেন আপনাদের ডেস্কটপে সে ফাইলটি রয়েছে যেটা আপনি এখনই পিডিএফ এ পরিণত করেছেন। সেই ফাইলটির উপরে আমরা ডাবল ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পিডিএফ ফাইলটি ওপেন হয়েছে। আমরা আবার এই পিডিএফ ফাইলটিকে ক্লোজ করব এবং নিজের রাইটারের পাতাকে ওপেন করব। এইভাবে আমরা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটির ব্যবহার শিখলাম। যেহেতু আজকের ক্লাস এখানেই শেষ, তাই আপনারা সবাই আপনাদের নাম দিয়ে আপনার রাইটার ফাইলটি সেভ বা সংরক্ষণ করুন এবং তারপর আপনার ফাইলটি ক্লোজ করুন এবং সঠিকভাবে সিস্টেমটি শাটডাউন করুন। তারপর আপনি একটি লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হবেন, যেটিতে আপনাকে 25 থেকে 30টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আপনাকে এই লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এবং যদি আপনি এটি করতে না পারেন তাহলে আপনি পরবর্তী মডিউলটিতে এগিয়ে যেতে পারবেন না। তাই
লিখিত পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন